ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন বৃহস্পতিবার নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার স্টেশন হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করলো। উল্লেখ্য, 21 মার্চ এই ট্রেন দিল্লি সফরজং স্টেশন থেকে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেনটি। এরপর নিউ আলিপুরদুয়ারের ওপর দিয়ে যায়। সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই বিশেষ ট্রেনটি মেঘালয়ের চেরাপুঞ্জি পর্যন্ত যাবে। উত্তর পূর্ব ভারতে পর্যটনের বিকাশে এই ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন। বৃহস্পতিবার এই ট্রেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আগামী 3রা মার্চ ফের এই ট্রেন মেঘালয় থেকে ফেরার সময় আলিপুরদুয়ারের ওপর দিয়ে যাবে।